সকাল সকাল গুড মর্নিং, এখন মর্নিং ওয়াকে যাচ্ছি। সকালবেলা বেশ ঠান্ডা আছে, এমন এসে কথা বলবো, আমার মোবাইলে একদম চার্জ নেই, সুতরাং যাই হোক সবাইকে স্বাগত, বেশি কথা এখন বলবো না। এখন আমি বেরিয়ে যাচ্ছি মর্নিং ওয়াকে, আর এই হুডিটা নতুন নিয়েছি, সেটা আজকে উদ্বোধন হলো। মোবাইলে একদম চার্জ নেই, বাইরে আর কোনো আমি ভিডিও করতে পারবো না, চার্জে বসিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি। টাটা, জাস্ট উঠেই মুখটা ধুয়ে একটু জল খেয়েই বেরিয়ে যাচ্ছি, ওই জন্য এখনও আমার দেখেছেন চোখ ফুলে আছে, ফোলা ফোলা। কাল 10টার সময় শুয়ে পড়েছিলাম, আপনাদের কাছে চলে আসলাম এক কাপ গরম গরম চা নিয়ে। শীতের সকাল এক কাপ গরম চা দিয়ে শুরু না হলে ভালো লাগে না, এটাই শীতের মজা। আমি বিছানায় বসেই চাটা খাচ্ছি, চাটা খাওয়া হলে তারপরে যথারীতি দৈনন্দিন কাজ শুরু করবার জন্য নামতেই হবে। একটা ডিমের পোচ করে ব্রেডের ভিতর দিয়ে নিয়েছি পুরা ব্রেড। বেগুন ভাজা করছি, শীতের দিনে বেগুন ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে। শীতের দিন কেন, গরমেও ভালো লাগে, কিন্তু বেশি বাজে না। এখন 10টা 10 বাজে, 10টা 10-এর মধ্যে আমার ভাত বেগুন ভাজা হয়ে গেছে। কালকে সব রকম সবজি দিয়ে একটা ডাল করা আছে। কাতলা মাছটা এখন জলে ভিজিয়ে রেখেছি, কারণ ডিপ ফ্রিজে ছিল যেহেতু, ওটা টমেটো ফুলকপি দিয়ে করে নেব, তাহলে দিনের রান্না হয়ে যাবে। তারপর আবার রাতের চিন্তা করা যাবে, বিছানা এখনও ঠিক করা হয়নি, গাছে জল দেওয়া হয়নি, আঙুল দেখিয়ে দেখিয়ে কথা বলছি আমি। শীত সবজিটাও খাওয়া হয়, আমি প্রায়দিনই সবজি দিয়েই মাছ করি, তাতে কী হয় একটু জিরে হলুদ গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাছের ঝোল হয়ে গেল, ধনে পাতা দিয়ে দিলাম, ব্যাস এবার গ্যাস অফ করে দেবো। এখন আমি লাঞ্চে বসে গেলাম, 1:30 বাজে, এই বেগুন ভাজা, একটা জলপাই, এটা কাঁচা মূলো টমেটো, আর এই যে সবজি দিয়ে ডাল, আর এটা কাতলা মাছ ফুলকপি শিম দিয়ে। আজকে আর খেতে খেতে বেশি কথা বলবো না, খেয়ে নিয়ে তারপরে আবার কোনো একটা বিষয় গল্প করব। খাওয়া দাওয়ার পর আবার আসবো, কিছুক্ষণ বকবক করব। আসুন আজকে আমরা একটু সারদা মায়ের কিছু কথা জানি। অনেক কিছুই আমাদের অজানা আছে, সারদা মানে শ্রী মায়ের কথা। আশা করি আপনাদের শুনতে ভালো লাগবে, অবশ্যই আমি এটা আপনাদের পড়ে শোনাব। দক্ষিণেশ্বরে মায়ের তখন সঙ্গিনী বলে কেউই নেই, মেছুনিরা গঙ্গা স্নান করতে এসে তাদের মাছের ঝুড়ি রেখে যায় এবং মাঝে মধ্যে কিছু গল্প গুজবও করে যান। সেই সময় একজন বয়স্কা মহিলাও শ্রী মায়ের কাছে আসতেন, কিন্তু অল্প বয়সে তার চরিত্র ভালো ছিল না, এই জন্য ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ তাকে ওই মহিলার সাথে গল্প করতে নিষেধ করেছিলেন, কারণ ঠাকুর সর্বদাই তৎপর ছিল মাকে সমস্ত অশুভ থেকে দূরে সরিয়ে রাখার জন্য। কিন্তু শ্রীমা কি বললেন, তাতে বললেন ও তো এখন ভালো কথাই বলে, হরি কথা কয়, তাতে ক্ষতি কি।
পতিতা শরণার থেকে দূরে সরিয়ে রাখতে পারলেন না মা। আলাপ চলতে লাগলো আগের মতো, ঠাকুরও আর বিরক্তি করলেন না। এই তো গেল একটা ঘটনা। এবার আরেকটার কথা বলি। আরেকবার কি হয়েছে, মা ঠাকুরের জন্য মানে শ্রী শ্রী রামকৃষ্ণের জন্য খাবারের থালা নিয়ে যাচ্ছিলেন ওনাকে খাবার দিতে। সেই সময় এক ভক্ত এসে মাকে বলল, মা আমার কাছে দিন আজকে, আমি খাবারটা ওনাকে দিয়ে আসি। তা সারদা মা তো কোনো ভক্তকেই ফেরাতে পারেন না, তিনি তার হাতেই থালা দিয়ে দিলেন। তিনি গিয়ে ঠাকুরের সামনে সেই থালা রেখে চলে গেলেন। তখন ঠাকুর শ্রীমাকে ডাকলেন, ডেকে বলছেন, তুমি এ কী করলে, ওর হাতে দিলে কেন, ওকে কি জানো না, ও অমুকের ভাজ দেওরকে নিয়ে থাকে, এখন আমি ওর ছোঁয়া খাই কী করে। শ্রীমা বললেন, তা জানি, আজ খাও। ঠাকুর তবু ছুঁতে পারলেন না। অবশেষে মায়ের বারংবার অনুরোধে বললেন, আর কোনো দিন কারো হাতে খাবার থালা দেবে না, কথা দাও। তখন মা এক আশ্চর্য উক্তি করলেন, যা সর্বকালের মানুষের জন্য পরম আশ্বাসের বাণী। তা তো আমি পারবো না ঠাকুর, তোমার খাবার আমি নিজেই নিয়ে আসব, কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না। আর তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি সকলের। মায়ের এই যুক্তির কাছেও কিন্তু আবারও ঠাকুর হারলেন। এরপরে আরও কিছু এরকম মায়ের কথা নিয়ে আসব, মানে সারদা মা আর রামকৃষ্ণদেব। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কাল দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো একটা জায়গায় বাড়ি তৈরি হচ্ছে আমাদের দুটো বাড়ির পরে, ওই জন্য পিটাপিটির শব্দ হচ্ছে। ঠিক আছে, চলি বন্ধুরা।